রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মাঝে আরও একটি সামরিক সহায়তার ঘোষণা এলো ইউক্রেন শিবিরে। এবার ইউক্রেনকে $3 বিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি। এই সহায়তার অংশ হিসেবে ইউক্রেন পাবে আধুনিক ট্যাঙ্ক, বিমান বিধ্বংসী ব্যবস্থা ও গোলাবারুদ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির জার্মান সফরের আগেই এলো এই ঘোষণা। গত শনিবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন, $3 বিলিয়নের এই সামরিক সহায়তার মাধ্যমে বার্লিন এটা পরিষ্কার করতে চায় যে ইউক্রেনকে সহায়তার ব্যাপারে বার্লিন বদ্ধপরিকর। প্রথম দিকে ইউক্রেনকে ধীর গতিতে সামরিক সহায়তা দিলেও ক্রমেই এর পরিমাণ বাড়িয়েছে বার্লিন। ইউক্রেনে লেপার্ড 1 ও 2 মডেলের ট্যাঙ্ক সরবরাহের অনুমতি দেয় দেশটি। একই সঙ্গে ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে তারা। নতুন এই সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেন পাবে 30টি লিওপার্ড 1A5 ট্যাঙ্ক, 20টি সাজোয়া যান, 100টির বেশি যুদ্ধযান। এছাড়া আরও থাকছে 18টি স্বয়ংক্রিয় হোয়েজার, 200টি ড্রোন, 4টি বিমান বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। ইতিমধ্যেই বাখমুতের বেশ কিছু অঞ্চল রাশিয়ার কাছ থেকে পুনর্দখল করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক কমান্ডারের এমন দাবির পরপরই সামরিক সহায়তার ঘোষণা দিল বার্লিন। শনিবার এক টুইট বার্তায় জার্মান সফরের কথা জানান জেলেন্সকি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম জার্মানি সফর করছেন তিনি। এর আগে শনিবার ইতালি সফর করেন ইউক্রেন প্রেসিডেন্ট। সেখানে পোপ ফ্রান্সিস ও ইতালির বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তিনি। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।